ইস্কনের সকল মাতাজি প্রভুজি খুব খারাপ। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, শুভ সন্ধ্যা। এখন বাইরে রিমঝিম ধারায় বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে বানিয়ে নিচ্ছি ভোগ। কি কি ভোগ বানাচ্ছি আগে সেগুলো বলে দিই, তারপর আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখে তবেই কিন্তু কমেন্ট করবেন, একদম প্রথম অংশটা শুনে কেউ কিন্তু কমেন্ট করবেন না। তো আমি এখানে বানিয়ে নিচ্ছি ঢেঁড়স আলু টমেটো দিয়ে সবজি, অল্প একটু পোস্ত বাটা দেবো যাতে খেতে অনেক সুস্বাদু হয়। আর ভগবানের ভোগ আমি সবসময় কিন্তু ভজন শুনতে শুনতে বা ভজন করতে করতেই কিন্তু ভগবানের ভোগটা বানাই, যাতে রাধারানী আমাকে কৃপা করে আর আমার ভোগটার অনেক স্বাদ হয়, অনেক সুস্বাদু হয়। আর আজকে বানাবো হচ্ছে কি যে বাঁধাকপি কুমড়ো দিয়ে একটা সবজি। শুধু কুমড়ো সবজি হয়, শুধু বাঁধাকপির সবজিও হয়, দুটো যদি একসঙ্গে মিক্স হয়ে যায় সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। ঢেঁড়স আলু সবজিটা কষিয়ে জল ঢেলে ওটাকে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। ওদিকে ওটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি এদিকে জপ করে নিচ্ছি, কারণ আমার অনেক জপই এখনও বাকি আছে। এদিকে ঢেঁড়স আলু সবজিটা অলরেডি রেডি হয়ে গেছে, আর ওদিকে করছি হচ্ছে কুমড়ো আলু আর হচ্ছে বাঁধাকপি দিয়ে সবজি। এই সবজিটা রুটির সঙ্গে খুব ভালো লাগে। আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি বানিয়ে নিচ্ছি রুটি, সঙ্গে একটু অন্নও বসিয়ে দিয়েছি, কারণ আমার আবার রাতে অল্প একটু অন্ন না হলে চলে না, অন্য না হলে মুড়ি, যে কোনো কিছু একটা চাই। তো রুটিও করছি কারণ সবার শরীর খারাপ, বাচ্চাদের শরীর খারাপ, বেড়াবাবুরও শরীর খারাপ। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমাকে বলেন আমি কেন আমার হাজব্যান্ডকে প্রভুজি বলি না, আবার অনেকে বলেন কেন প্রভুজি বলি। তো এর একটা গল্প, সেটা হলো কি যে হাজব্যান্ডকে প্রভুজি বলতে নেই, ইস্কনের কতগুলো মাতাজি প্রভুজি আমাকে এটা বারণ করেছে। তো যাই হোক, সেই জন্য আমি ওনাকে বেড়াবাবুই বলি, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। এবার ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন ইদানিং অনেক প্রভু কিংবা অনেক মাতাজি অনেক উচ্ছৃঙ্খল, অনেক কিন্তু খারাপ আচরণ করে। অনেক প্রভু আছে যারা, যাদের মুখের ভাষা ঠিক নেই, অনেক মাতাজি আছে যারা অনেক খারাপভাবে তিলক মালা পরে অনেক খারাপ খারাপ রিলস বানায়। তো যারা ভক্তি জীবনের আগে এটা করে ফেলেছেন তাদের জন্য তো মাপ, যারা ভক্তি জীবনে আসার পরে গলায় কণ্ঠী মালা পরে কপালে তিলক পরে বাজে বাজে রিলস বানাচ্ছেন, হিন্দি গানের সঙ্গে রিলস করছেন, এগুলো কিন্তু অপরাধ। আর ওই অপরাধের সঙ্গে যেই সব মাতাজিরা অপরাধ করছে সেই সব মাতাজিদের সঙ্গে কিন্তু যারা ভালো, যারা চার নিয়ম পালন করছে, যারা ইস্কনের রুলস পালন করছে, ভগবানের সমস্ত কিছু স্মরণ করছে, প্রভুপাদের রীতিনীতিকে স্মরণ করছে, তাদেরকে একদম গোলাবেন না। আর যেসব প্রভুজিরা বাজে মন্তব্য করছে, কিছু কিছু প্রভুজিদের জন্য সব প্রভুজিদেরকে, সব মাতাজিদেরকে, সমস্ত ইস্কনের মানুষদেরকে খারাপ বলছে, তাদের সঙ্গেও কিন্তু গোলাবেন না। কারণ হলো কি যে একজন যদি খারাপ হয় অন্যজন কিন্তু খারাপ হয় না। যেমন আমাদের হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান না, তেমন একটা পরিবারের পাঁচজনও কিন্তু সমান না। ইস্কন হচ্ছে আমাদের পরিবার, সেই হিসাবে ইস্কনে যদি একজন খারাপ হয় সেখানে আপনারা কেউ কিন্তু সবাইকে খারাপ বলতে পারেন না। সাধারণ একটা উদাহরণ আমি আপনাদেরকে বলছি, যে কোনো একটি স্কুলে একটা ক্লাসে ধরুন 50টি বাচ্চা পড়াশোনা করে, 50টি ছাত্রছাত্রীর মধ্যে একজন বাচ্চা ফার্স্ট হয়, একজন বাচ্চা সেকেন্ড হয়, একজন বাচ্চা থার্ড হয়, তারই মধ্যে একজন বাচ্চা একদম পড়াশোনায় ভালো না, প্রতিটা বিষয়ে শূন্য পায়। সেই স্কুলে যে ফার্স্ট হয়, যেমন তার সেই ফার্স্ট হওয়াটা কিন্তু 40 জনের মধ্যে ভাগ হয়ে যায় না, তেমন যে খারাপ পড়াশোনা করে, যে শূন্য পায়, তার সেই খারাপ আচরণ বা তার সেই খারাপ রেজাল্ট কিন্তু সেই 50 জনের মধ্যেও ভাগ হয়ে যায় না। সেরকমই ইস্কন, ইস্কনের যেমন যদি আমি মানছি যদি 50,000 ভক্ত থাকে, 50,000 ভক্তের মধ্যে যদি 5 জন খারাপ হয় কি 10 জন খারাপ হয় কি 5 জন ভালো হয় কি 10 জন ভালো হয়, সেই ভালো খারাপটা যেমন সবার মধ্যে মিশবে না, সেই রকমই কিন্তু পড়াশোনা, পড়াশোনাটাও সেরকম আর এই ইস্কনটাও আমাদের সেরকম। প্রতিটা যে মঠ আছে, যেমন রামকৃষ্ণ মঠ, গৌড়ীয় মঠ, আরও যে শিব সংস্থা, রাম সংস্থা, সমস্ত কিছু যা আছে সবার মধ্যেই কিন্তু ভালো খারাপ আছে। সেই জন্য আমরা কিন্তু একজন যদি কেউ খারাপ হয় আমরা কিন্তু সবাইকে খারাপ বলতে পারি না। আমি যদি কোথাও ভুল বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন। যাই হোক, এটাই বলার ছিল। অনেক কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় রোজেরই দেখছি, ভীষণ খারাপ লাগে এগুলো শুনতে, কারণ একজন খারাপ বলে সবাইকে কিন্তু খারাপ বলতে পারেন না। এই কিছুদিন ইদানিং দেখছি একটা ইস্কনের প্রভু ভয়েস মেসেজে অন্য কাউকে ভীষণ রকম বাজেভাবে গালাগাল দিচ্ছে, সেটা নিয়ে সবাই কমেন্ট বক্সে বলছে কি ইস্কনের চেলারা এরকমই হয়, পুহুপাদের ভিত্তরা এরকমই হয়, পুহুপাদের চামচেরা এরকমই হয়। আরে মশাই, আপনাদের মতো মানুষদের বলছি, কখনো কখনো কিন্তু ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, মাস্টারের ছেলে মাস্টার হয় না, তেমন কিন্তু খুনির ছেলে খুনিও হয় না।
খনির ছেলে কখনো বড় পদ পায়, আবার মাস্টারের ছেলে কখনো ভিকারিও হয়, সেই রকমই এটা। প্রভুপাদের শিক্ষাকে যারা নিতে পেরেছে ভালো, যারা নিতে পারেনি তাদের কথা আমি কিছু বলতেই পারবো না। প্রভুপাদ আমাদেরকে এটা শেখায়নি, আর ইস্কনে এরকম কোনো কিছু শেখানো হয় না যে মানুষকে ছোট বড় ভাষা বলা হবে। সে হয়তো নতুন ভক্ত, নবীন ভক্ত, সেই জন্য মানুষকে এইভাবে অপমান করছে। তো যাই হোক, আমাকেও আমি ওইখানে কমেন্ট করেছিলাম যে ইনি হয়তো নবীন ভক্ত, সেই জন্য হয়তো এরকম আচরণ করছে। সেটা নিয়ে অনেকে আবার বলেছে, তাহলে আপনি কি এনাকে সাপোর্ট করছেন নাকি? তো আমি একদমই ওই প্রভুকে সাপোর্ট করছি না, কারণ আমার সাপোর্ট করার কোনো দরকার নেই। উনি যথেষ্ট খারাপ আচরণ করেছেন হয়তো নবীন ভক্ত। যারা নতুন ভক্ত হয় তারা পিছনের কিছু অপকর্ম সেগুলো করে থাকে, সেগুলো তাদের মধ্যে রয়ে যায়। আর অনেক সাধনা করলে তবে কিন্তু আমাদের দেহ মন সমস্ত কিছু শুদ্ধ হয়। তো যাই হোক, আমার ভিউয়ার্সরা অনেক জ্ঞানী গুণী, অনেক বয়স্ক মানুষ। তারা সকলে যারা আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি কিছু ভুল বলেছি। সত্যি কি এক সংস্থায় কিংবা এক পরিবারে সকলে কি সমান হয়? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ হরি বল।